Hello people, আমি আসছি খুবই বিখ্যাত একটা জায়গায় বিউটি বোর্ডিং। এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই গেট অংশটুকু, এই যে বিল্ডিং এর নিচ দিয়ে ঢোকার এই জায়গাটা। এই গেটটা একটু ভিডিও করে রাখি, আমার কাছে এই পুরনো আমলের এই গেটগুলো খুব ভালো লাগে, যে যেটার ভিতর দিয়ে এন্ট্রি করে একটা বাজার, সেই বাজার অথবা রাজপ্রাসাদ ভাল লাগে দেখতে। স্পেসটি আমার কাছে কেন জানি খুব ভাল লাগে। বিউটি বোর্ডিং এটার এই যে খোপগুলোর মধ্যে সিকিউরিটি বসার জায়গাটা এরকম থাকে। আমার যদি পুরনো বাড়িটা যাই, এখন তো দোকানঘাট করে ফেলছে, আমি যদি পুরনো থাকে অন্য বাড়িটাইতে যাই তাহলে দেখা যাবে যে এই খোপগুলোর ব্যাপারটা কি। সুন্দর একটা গেট, বিশাল একটা আর্চ, এরকম বিশাল বড় আর্চ দিয়ে এরকম একটা গেট বানানো হতো যাতে দূর থেকে দেখো এই গেটটা। গেটটা দারুণ, আমাদের যেমন এখন মেন ডোরের কনসেপ্ট, এটা হচ্ছে পুরোনো দিনের মেন ডোর আর কি। এই মেন ডোর পার হয়ে ছোট্ট ডোর দিয়ে হচ্ছে আপনি ভিতরে বাসায় ঢুকবেন। সো দারুণ না বিল্ডিংটা, হ্যাঁ এই বিউটি বোর্ডিং কিন্তু অনেক কিছু হয়েছে, আমি জানি না, অনেকে হয়তো জানেন, অনেকে তো জানেন না। দেখছো গাছের ব্যাপারটা আমার কাছে খুব ভয়ঙ্কর, একই সাথে ভয়ঙ্কর একই সাথে ইন্টারেস্টিং লাগে। দেখছো কীভাবে আস্তে আস্তে পুরো বিল্ডিংটাকে গ্রাস করে নিচ্ছে। শুধু এই গেটটার দিকেই তাকে থাকতে ইচ্ছে করতেছে, আমার খুবই ভালো লাগে এই ধরনের পুরনো ধাঁচের বিল্ডিংগুলো, পুরনো ধাঁচের কি পুরনো বিল্ডিংগুলোই আর কি। কত বছর আগে বানানো আল্লাহ জানে, এই যে ইট উপরে যে সিমেন্টের আবরণ ছিল, সিমেন্ট তো না আগে আগে যুগের মানুষের কী ব্যবহার করতো, কারো জানা থাকলে জানা তো আমাকে কমেন্টে। কি সুন্দর না গাছটা, এখান দিয়ে ঢুকতে ঢুকতে এটা নিচ দিয়ে এই যে কলিবর্গা এই ছাদ টাদ পার হয়ে একটা রাজকীয় রাজকীয় ব্যাপার আছে এখান থেকে হেঁটে যাওয়ার। এবার আমি আজকে আমার প্রশাসক নির্বাচন করেছি, মানে পুরান ঢাকা শুনলে আমার কাছে কেমন যেন খুব উৎসব একটা ব্যান্ড বাজা টাইপ ব্যাপার মনে হয়। সো একটা ব্যান্ড পার্টির মতো করে আর কি ভাবলাম নিজেকে সাজাই, যে খুব উৎসব উৎসব ভাবে আছি। এই যে বিউটি বোর্ডিং আমরা ঢুকে যাবো আমার ভিতরে, তারপর আমরা জানবো কেন বিখ্যাত এই বিউটি বোর্ডিং এবং কি হয়েছিল এই বিউটি বোর্ডিংয়ে। এই যে বিশাল বড় একটা কোর্টিয়ার, এখানে তো ঢুকলাম, এই বিশাল কোর্টিয়ারের একটা কর্নার জুড়ে হচ্ছে বিল্ডিংটা। এই যে এখান থেকে বিল্ডিংটা শুরু, এই যে বিল্ডিংটা আর এই হচ্ছে এই পুরনো বিল্ডিংটা, যে বিল্ডিংটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। দেখো পুরনো বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ে মনে কেউ থাকে, কারণ ওখানে মানুষ দেখা যাচ্ছে জামা কাপড় ঝুলানো। ওই যে এটা বিউটি বোর্ডিংটার এটারই পার্ট, এটার এই জায়গায় তোমার যাওয়া যায়, উপরে উঠা যায়, উপরে ছাদে যাওয়ার ব্যবস্থা আছে, আমরা যাবো ছাদে যেয়ে একটা লাইফ করতে হবে, কারণ এখন ছাদে আমরা এখন আমরা রেস্ট নিবো। দেখো দেয়ালগুলো, সেই ধরনের দেয়ালগুলো দেখলে সব ফার্স্টে মাথায় উঠে যায় ফটোগ্রাফি, এই দেয়ালকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলতে হবে, ছবি তুলে দারুণ হবে। পুরানোর সামনে নতুন একজন মানুষ, এই দেয়ালগুলো এই গাছগুলো এই ইট পাথর সাক্ষী অনেক কিছু, তাই না। চল আমরা দেখি বিউটি বোর্ডিং এর কাহিনীকে। সো
ওই ওখানে ছাদে উঠে যায় মানুষজন ভিডিও করছে, ওখান থেকে উঠে ওই যে সাদা জায়গাটা যাওয়া যাবো আমরা। জানি এই হচ্ছে বিউটি বোর্ডিংয়ের কাহিনী, এক নজরে বিউটি বোর্ডিং। মুক্তিযুদ্ধে শহীদ প্রহ্লাদ চন্দ্র সাহা, এই বিউটি বোর্ডিংয়ে আমাদের বাংলাদেশের যে কত বিখ্যাত, আমার কাছে সবচেয়ে মুগ্ধ লাগছে যে শিল্পপতি, বাংলাদেশের অনেক শিল্পপতি তাদের জীবনের শুরুটা এখান থেকে স্টার্ট করেছিলেন। এবং নো ওয়ান্ডার, মানে অনেকেই ভাবে যে ব্যবসায়ীরা শিল্প সাহিত্য বুঝে না বা ওনারা আসলে ওইটা ধ্যান ধারণা রাখে না, কিন্তু আমার কাছে মনে হয় যে যেসব ব্যবসায়ীদের মধ্যে শিল্প সাহিত্য সংক্রান্ত চিন্তাভাবনা আছে বা যারা শিল্প সাহিত্য পছন্দ করেন, তারাই খুব অসাধারণ ব্যবসায়ী এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানটাও সম্পূর্ণ ডিফারেন্ট। এবং ওনাদের ওখানে যারা কাজ করে এমপ্লয়িরা যারা আছেন তাদেরও এনভায়রনমেন্টটাও তারা অন্যভাবে চিন্তা করে। এবং আমি শিওর এখানে যেসব ব্যবসায়ীদের নাম আছেন, ইনারা সব বাংলাদেশের সব সেরা মানুষদের সাথে ওনারা একসাথে ছিলেন, থেকেছিলেন, সো বড়ো হওয়ার পর মানে সেরা সাহিত্যিকদের সাথে, শিল্পীদের সাথে, এখানে আর্কিটেক্ট থেকে শুরু করে পেন্টার, আর্টিস্ট, ভাস্কর্য শিল্পী, কবি সবাই আছেন, প্রখ্যাত ঔপন্যাসিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সমাজসেবক, শিল্পী, শিল্পপতি, ব্যবসায়ী, নৃত্যশিল্পী, হেন মানুষ নাই যে যারা এখানে ছিল। সো এই এক ধরনের এরকম নানা প্রফেশন, এবং সবাই যখন এই শিল্পের সাথে রিলেটেড থাকে এবং শিল্পপতি মানে অনেক বড় হওয়ার সাথেও কিন্তু একটা শিল্প ব্যাপার আসছে, তাই না? সো ওই সেই শিল্পপতিরাই যখন এরকম একটা এনভায়রনমেন্ট থেকে বড় হয় বা বের হয় তখন তাদের কাজগুলো এবং তাদের রিয়াগুলো সব ডিফারেন্ট হওয়ার কথা আমার মনে হয়। এখানে মুর্তজা বশির ছিলেন, কাইম চৌধুরী ছিলেন, রফিকুল নবী ছিলেন, সমরজিৎ রায় চৌধুরী ছিলেন, সৈয়দ শামসুল হক ছিলেন, শামসুর রহমান ছিলেন, বেলাল চৌধুরী ছিলেন, দেবদাস চক্রবর্তী ছিলেন, ব্যবসায়ীর নাম পড়ে একটা আমি খুবই অবাক হয়েছি এখানে শিল্পপতিদের নাম দেখে, চিত্রনায়ক প্রবীর মিত্র ছিলেন, রাজনীতি ব্যক্তি ছিলেন, কাজী জাফর আহমেদ ছিলেন, দাঁড়াও শিল্পপতি শিল্পপতি ওয়াইরোজের শিল্পপতি শিল্পপতি হ্যাঁ খান মোহাম্মদ আমির, খান মোহাম্মদ আমির একজন আছেন শিল্পপতি, এম এ চৌধুরী আছেন, ওনারা এখানে ছিলেন 1962 সালে থেকে, না 1962 সালে বসে এখানে লেখাচ্ছি করছে সৈয়দ শামসুল হক, 1957 সাল থেকে যদি আমরা ওদের ইতিহাসটা পড়ি। এবং এখানকার যিনি মালিক ওনাকে বিউটি বোর্ডিংয়ের যিনি মালিক শহীদ প্রহ্লাদ চন্দ্র সাহা ওনাকে মেরে ফেলেছে যুদ্ধের সময়, উনি সহ আরও কয়েকজন এখানে ছিলেন, এই জায়গাটা হানাদার বাহিনী পাকিস্তানি সৈন্যরা আসেন এবং ওনাদেরকে মেরে ফেলে। এবং আমাদের জুয়েল আইচ এবং সুভাষচন্দ্র বসু এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে এখানে আসেন নাই কে আমাকে বলেন। সো এই জায়গাটা অনেক বিখ্যাত এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই জায়গাটার খাওয়া, মানে এত মনে হচ্ছে কি আমি বাসায় আমার মার হাতে রান্না খাচ্ছি, কারণ সাধারণত হয় কি রেস্টুরেন্টে খেলে হাত হলুদ হয়ে যায়, মশলার গন্ধ মানে কিছু না কিছু একটা মানে বুঝাই যায় যে দিস ইজ রেস্টুরেন্ট, অনেক মশলাদার, অনেক কাবঝাপ, অনেক কারিগরি করা হয়েছে খাবারটাকে অনেক অনেক ভালো, অনেক বেশি অতিরিক্ত সুস্বাদু করার জন্য, মানে ওটা রান্নাগুলো এরকম না, মানে একদম খুবই সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল, মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার মার হাতে রান্না খাচ্ছি। সবজিটা তো দারুণ, আমি সাধারণত সবজি খাই না তবে আজকে খেয়েছি। এটা 1971 সালের 28শে মার্চ বিউটি বোর্ডিংয়ে শহীদ হন 17 জন, শহীদ হওয়া 17 জন ব্যক্তির নাম, একজন হচ্ছে প্রহ্লাদ চন্দ্র সাহা, সত্য অধিকারী বিউটি বোর্ডিংয়ের, সন্তোষ কুমার দাস উনি ব্যবসায়ী ছিলেন, হেমন্ত কুমার সাহা প্রকাশক, অহিন্দ্র চৌধুরী শঙ্কর ক্রীড়া ব্যক্তিত্ব, প্রভাত চন্দ্র সাহা শিক্ষক, এরকম অনেকজন মানুষ 17 জন মানুষ এখানে ছিলেন 28শে মার্চ 1971 সালে, এবং ওনাদেরকে মেরে ফেলে হানাদার বাহিনী এই জায়গাটা দখল নেয়। অসম সুন্দর একটা জায়গা, আমি খাবারটা আমার কাছে মানে খাবারটা আমাকে বেশি মুগ্ধ করেছে, খাবারটাও এবং এই জায়গাটাও এবং ঢোকার সময় ওই গেটটাও। সো এখানে আসতে পারেন আপনার মাকে নিয়ে, বোনকে নিয়ে, বউকে নিয়ে, ওয়াইফকে নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে, বা আপনার স্কুলের বন্ধুকেই বা নিয়ে, বা কলেজের বন্ধুকে নিয়ে, সঙ্গী সাথী, যাকে ভাল লাগে, যার সঙ্গে পছন্দ করেন আর কি, তাদেরকে নিয়ে ঘুরতে আসার জন্য খুবই দারুণ একটা জায়গা। এবং ঘুরতে আসলাম, আসার পরে খুবই শুদ্ধ কিছু খাবার টাবার খেলাম, হ্যাংআউটের জন্য ভালো প্লেস। তারপরে যে বাইরের জায়গাটার মধ্যে, এখানে খাওয়া যায় না বাইরের স্পেসটায়, এখানে বসে আপনি ডেজার্ট টেজার্ট খেতে পারেন অথবা আড্ডা গল্প করাই যায়। আর এই বিল্ডিংটা তো আমি চোখে সইতে পারছি না, বিল্ডিংটা থেকে এনিওয়ে
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ঘুরতে আসেন। এই জায়গাটা ঘুরতে আসলে আপনার ভালো লাগবে, খুবই শান্তশিষ্ট একটা পরিবেশ এবং সবাই মানে আছে না একটা জায়গার একটা এনার্জি থাকে যে সব মানুষ এখানে আছে, অন্য মানুষদের একটা এনার্জি আপনার এবং সবার মধ্যে খুব একটা, হ্যাঁ খুব একটা ঘরোয়া, একই সাথে ঘরোয়া আবার একই সাথে বেড়াইতে আসছিও একটা ব্যাপার আছে। সো আইসেন সবাই ঘুরতে, ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা। গেটটা, গেটের ওই সাইডটা, ওইটা মনে হয় এন্ট্রি ছিল, এই সাইডটা মনে হয় ওরকম ডিজাইন ছিল গেটের। যখন ভিডিও করেছিলাম তখন কি খেয়াল করেছিলে এই সাইডটা কিন্তু ডিজাইন ছিল না গেটের, ওই সাইডটা বেশি কারুকাজপূর্ণ ছিল। দেখি আরেকবার, ওই সাইড থেকে যদি দেখি, ওই সাইডটা লাইক অনেক বেশি, ওই যে গাছ, ওই সাইডটা গাছও দেখে রাখছিল অনেক বেশি বড়, বিশাল বড় একটা গাছ এখানে একটা সাইড থেকে। মানে চারপাশে অনেক নতুন নতুন বাড়ি উঠে গেছে কিন্তু তার মাঝখানে এই ছোট্ট পুরাতন অনেক বছরের আগের বাসাটা কি হয়েছে, ওর নিজেকে ধরে রাখছে। এবং খুবই স্ট্রংলি দাঁড়িয়ে আছে না, দেখে মনে হচ্ছে যে না ওকে কেউ হারাতেও পারবে না, ধ্বংস করতে পারবে না। এই পাশে গেটটা আর ওই পাশে গেটটা, এখানে এই গাছটা এখান থেকে ওই যে কলমটা ধরে উঠছে, আর ওই পাশে গাছটা তো মনে আছেই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, ঘুরতে আসেন, বিউটি বোর্ডিং খুব সুন্দর একটা জায়গা।